আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। এই তো খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চা খেয়ে নিব, এখন চার ব্রিওস খেয়ে নিব। ইতালিতে ব্রিওস বলে, আমাদের দেশে পাউরুটি বা পাউরুটির ভিতরে যেরকম জেলি বা চকলেট জেলি এরকম দেওয়া থাকে এরকম। তো এটা খেয়ে চা খেয়ে নিব আমরা। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা চলে যাব হচ্ছে গাড়ির শোরুমে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি। আর গাড়ির শোরুম আমাদের বাসা থেকে বেশি দূর না, 10-15 মিনিট হাঁটলেই যাওয়া যায়। আর এসব দেশে গাড়ির শোরুম আমাদের মতো আমাদের দেশের মতো একবারে আমাদের দেশে যেরকম শোরুম ঘরের ভিতরে থাকে এরকম না, খোলা জায়গার ভিতরেই গাড়ি সাজানো থাকে। তো সবাই দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমি চলতি পথে কিছু ভিডিও করেছি আপনাদের জন্য, আপনাদের মাঝে শেয়ার করার জন্য, আশা করি ভালো লাগবে। পরে আবার কথা বলছি, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম গাড়ির শোরুমে। আর এসব দেশে গাড়ি শোরুমে গাড়ি বাইরেই থাকে, আমাদের দেশে যেরকম বিল্ডিংয়ের চার দেয়ালের ভিতরে থাকে এরকম না, বাইরেই থাকে, কোনো সমস্যা হয় না। তো সব নতুন নতুন গাড়ি, পুরাতন গাড়িও আছে, পুরাতন গাড়িও এক সাইডে আছে। আমি নিজে দেখছি আর আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিও করে, আপনাদের মাঝে যাতে শেয়ার করতে পারি। আমি যেহেতু ডেইলি লাইফ স্টাইল বা আমার রান্নাবান্নার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরি, তাই গাড়ি দেখতে যাব কেন শেয়ার করব না, তাই ভাবলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করি, আপনাদেরকে সাথে নিয়ে গাড়িও দেখে আসি। এখন তো আমরা গাড়ি দেখে বাইরে হাঁটাহাঁটি করে অনেকক্ষণ, তারপরে চলে আসলাম বাসায়। এখন রাতের খাবারের জন্য আমি রাতের খাবারটা রেডি করে নিব। এখানে রেডি করা পিৎজা আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসছি। এখন এটার মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে তারপরে ওভেনে দিয়ে দিব। আর আজকে দুপুরে কোনো রান্নাবান্না করিনি, সকালবেলা চা খেয়েছি, তারপরে আর কোনো শ্যুট করা হয়নি, কারণ আমি আমার বাসায় আজকে আমি রান্না করিনি। কালকের তরকারি ছিল, এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছি, আর রাত্রে পিৎজা খেয়ে নিব এই জন্য, আর কালকে রান্না বান্না করব।
এই তো এখন আমি পিৎজাটা রেডি করে তারপরে ওভেনে দিয়ে দিব। তো সবার কাছে আমার অনুরোধ রইল, পিৎজা বানাতে বানাতে আমার অনুরোধ, সবার কাছে অনুরোধ রইল, সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি দেখা গেছে অনেকে শুধু একটা কমেন্ট করেন, কমেন্ট করতে যতক্ষণ লাগে এতক্ষণই থাকেন। এই এতক্ষণ থাকলে শুধু একটা কমেন্ট করে চলে গেলে আপনাদের চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। সবাই অন্তত 3 মিনিট 4 মিনিট ভিডিও দেখবেন, আপনারা নিজেরও ক্ষতি করেন আবার আমারও ক্ষতি করেন। তাতে শুধু একটা কমেন্ট করলেই যে হয়ে যায় এমন না, আপনি 3-4 মিনিট ভিডিও দেখবেন। তো সবার কাছে অনুরোধ রইল, শুধু একটা কমেন্ট করে চলে যাবেন না, ভিউ থেকে দেখা গেছে কমেন্ট বেশি পড়ে। তো সবাই অন্তত 3-4 মিনিট ভিডিও দেখবেন, আমি যার ভিডিওই দেখি কমে 3 মিনিট পরে একটা কমেন্ট করি, পুরো ভিডিও দেখার চেষ্টা করি। তো আশা করি সবাই মানবেন এটা, এটা আমরা আসলে নিজেরাই নিজেদের ক্ষতি করি নিজের অজান্তে। তো আপনাদের মাঝে এতটুকুই কথা বলার ছিল, অনুরোধ রইল সবার কাছে, সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই স্টেপ বাই স্টেপ। এতে এখানে ডাল আর বোট ভিজিয়ে নিয়েছি, আপনাদের বাইয়ার অনেক দিন থেকে মন চাইতেছে মুড়ি মাখা খাওয়ার জন্য। তো কালকে ইনশাল্লাহ বানাবো সব কিছু, মুড়ি মাখা খাবো এই জন্য। তো আজকে ভিজিয়ে রাখলাম। তো আজকের ভিডিওটা তো আমার এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সহি সালামতে থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।